জাহাঙ্গীর আলম সাহেব অত্র এলাকার অনেক প্রবীণ আলেমে দিন, আমাদের উস্তাদ সমতুল্য, আমি চাচা বলে ডাকি, হুজুরি আমাকে এই স্টেজে প্রথম বয়ানের জন্য নিয়ে আসেন। এর আগে আমি কোথাও মাহফিল করি নাই, কোথাও আলোচনা করি নাই, এইখান দিয়ে আমার অভিষেক। কি বলে এটারে? অভিষেক। তাফসিরুল কোরআনের জগতে আমার সূচনা এখানে। এই মঞ্চটা আমার কাছে অত্যন্ত দামি। এখানে আলী চাচা বসে থাকতেন, রুবেল ভাইয়ের আব্বা, অনেক দোয়া করেছেন আমার জন্য, অনেক দোয়া করতেন আমাকে, হুজুর অনেক দোয়া করেছেন, আপনারা ভালোবেসেছেন, দোয়া করেছেন। আপনাদের দোয়ার বদৌলতেই আজকে সারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের কিছু কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। আলোচনার বিষয় কি? পরিবার। ইসলামে পরিবারের গুরুত্ব। অনেকে বলে হুজুর পরিবারে শান্তি নাই, সুখ নাই, অশান্তি, এরকম অভিযোগ আছে না অনেকের? আমরা আমাদের পরিবারগুলো শান্তিময় হোক, সুখী সমৃদ্ধ হোক, আমাদের প্রত্যেকের পরিবারগুলো জান্নাতি পরিবার হোক, আমরা চাই কি চাই না? চাই। আজকের এই চমৎকার রজনীতে আমরা জানবার চেষ্টা করব কেমন করে আমরা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানাতে পারি। পরিবার হচ্ছে শান্তির নিড়। সারাদিনের কাজ শেষে, কর্মচাঞ্চল্য শেষে, অফিস শেষে যখন আমরা আমাদের পরিবারে ফিরে আসি, আমরা প্রশান্তির ছোঁয়া পাই, ঠিক কি না? পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, দিয়েছেন ভালোবাসা। এই পৃথিবীর প্রথম পরিবারটা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে গঠিত হয়েছিল, আর এটা গঠিত হয়েছিল জান্নাতে। কোথায়? জান্নাতে। দুই সদস্যের পরিবার, একজনের নাম আদম আরেকজনের নাম হাওয়া আলাইহাস সালাম। এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে বিয়ে পড়িয়েছেন। সুবহানাল্লাহ, পড়বেন না? এর কারণ আমাদের শৈশব আছে, কৈশোর আছে, আছে না? কিন্তু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের শৈশব নাই, কৈশোরও নাই, যৌবন দিয়েই জীবন শুরু, ঠিক কি না? আদম আলাইহিস সালামের শৈশব ছিল? কথা বলেন। হাওয়া আলাইহাস সালামের শৈশব ছিল? কৈশোর ছিল? পৃথিবীতে এসেই দেখলেন যুবক আর যুবতী, ঠিক কি না? এজন্য বিয়ের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম এই পৃথিবীর প্রথম দম্পতি, প্রথম নারী এবং পুরুষ, প্রথম হাজবেন্ড এন্ড ওয়াইফ। এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে এই পৃথিবীতে পরিবার শুরু। ওনাদের গর্ভে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, এক একবারেই একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো, এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে, এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে। সুবহানাল্লাহ, পড়েন। কারণ সম্বন্ধ করার মতো, আত্মীয় করার মতো আর কোনো মানুষ পৃথিবীতে আছে? ওনারা প্রথম মানব, প্রথম মানবী। এজন্য আল্লাহ তাআলা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন। তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন, কার? রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসূনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহ ডেকে বলেন, গোলাম, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও, ঠিক কি না? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভাল লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই?
আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা। আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও, নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন, ঠিক কিনা? নামাজ একা বললে হবে না, আপনিও নামাজে যাবেন, সন্তানটারেও নামাজে নিয়ে যাবেন, মসজিদে পারা যাবে না? আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা, না নিষেধ? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, নিষেধ। এরকম সাইনবোর্ড আছে? হ্যাঁ, পারডাগারে আছে না? বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন, একেবারে ছোট বাচ্চা না, মসজিদের আদব বুঝে, বুঝাইলে বুঝবে, ডায়াপার পরিয়ে নিয়ে যাবেন। বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক, লাফালাফি করবে, তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করব, কথা বলেন? 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, বয়স কত? উনি লাফাইতেছে, চকলেট দাও চকলেট দাও, ভাল লাগবে? এ আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে, ঠিক কিনা? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, গ্লাস ভাঙচুর করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়, তারপরও মসজিদে নিয়ে যাব। ইমাম সাহেব যারা আছেন আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন, বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি চকলেট দেন, এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে, জীবনেও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না, চিল্লা এখন, ঠিক কিনা? আর যদি গালি দেন, যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হয়ে বলবে, এক বদের হাড্ডি আছিলাম গে ইমাম, আমি মসজিদে গেলেই খালি ধমক দিত, আছে না নাই? গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি, এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, ওখানে ওরা লিখে দিয়েছে, আমি দেখলাম, যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন, ঠিক কিনা? আমরা জামাতে নামাজ পড়তেছি, পিছনে যদি চিল্লাচিল্লি শোনা যায়, তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে, মসজিদে আসছে, ঠিক কিনা? আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না, এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো, ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার কোনো বিকল্প নাই, নিতেই হবে। বুঝাবেন, বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা, এখানে আমরা আল্লাহর এবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে দুষ্টুমি করতে হয় না, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহকে ডাকতে হয়, এখানে আল্লাহরে সেজদা দিতে হয়। সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না, ঠিক কিনা? এজন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক, নামাজি হোক, আমরা যাই কি চাই না, আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক, জান্নাতি ফ্যামিলি হোক। ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি, এখানে আছে যত্ন ভালোবাসা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ, ঠিক কিনা? ফ্যামিলি পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মোকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পড়া নিষেধ, কিচ্ছু করা যাবে না, সব জায়গায় নিষেধ, কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার গঠন, পরিবার সংরক্ষণ,
পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব, তামাদ্দুন, ট্রেইন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন।